আগামী 20 মে মুক্তি পাচ্ছে রফিক সিকদার পরিচালিত তৃতীয় সিনেমা বসন্ত বিকেল। এ উপলক্ষে বিস্তারিত জানাতে বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংশ্লিষ্টরা। এদিন নির্মাতা জানান, 2019 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এ সিনেমার চিত্রায়ণ, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে শেষ হয়েছে দৃশ্যধারণ। এতে জুটি হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। আরও দেখা যাবে ওমর সানি, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা শানু সহ অনেককেই। আরবিএস টেক লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শামসুজ্জামান রিপন। তিনজন মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প বর্ণিত হয়েছে বসন্ত বিকেল সিনেমায়।